শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে রাগ মোহনী শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে রাগ নমস্কার, ওয়েলকাম টু নিউজ ভারত 24 সিদ্ধার্থ মিউজিক শো। তো আজকে এতক্ষণ গান শুনলেন, মায়ের আরাধনা গান আমাদের অর্পিতা চ্যাটার্জি শোনালো। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে অর্পিতা চ্যাটার্জি, আসুন ওনার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। তা অর্পিতা, আজকে তুমি আমাদের প্রোগ্রামে এসছো, আমাদের প্রোগ্রামে এসে তোমার কেমন লাগছে একটু বলো। প্রত্যেক প্রোগ্রামে গিয়ে যেরকম ভালো লাগে, আর এতদিন পরে এসে প্রোগ্রামে এসে তো ভালো লাগছে। দীর্ঘ ছ মাস ধরে আমরা প্রত্যেক শিল্পীরাই বসা, প্রত্যেক মিউজিশিয়ান যারা ভাই দিদি বা বোনরা রয়েছে সবাই বসা আমরা, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিশ্চয়ই ভালো লাগছে। তো আজকে প্রোগ্রামে প্রথমে তো একটা মায়ের আরাধনা দিয়ে গান শুরু হলো, খুব ভালো লাগলো আমাদের গানটা। তা এবার আমরা জানি যে পুজো এক মাস বাদে বিশ্বকর্মা পুজোর দিনই আমাদের মায়ের মহালয়া পড়েছে, মায়ের আরাধনা গান তো শুনলাম, এবার অর্পিতা আমাদের পরবর্তী গান কী শোনাচ্ছে? পরবর্তী গান শ্রীমতী শ্রদ্ধা শিল্পী আরতি মুখোপাধ্যায়ের যদি আকাশ হতো আঁকি। বাহ, খুব সুন্দর একটা গান অর্পিতা শোনাবে, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমাদের চ্যানেল দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে যদি প্রোগ্রামটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করবেন। আজকে তারপরে গান তো শুনবো। যদি আকাশ হতো তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আমার কোথাও দেখা হতো না। যদি আকাশ হতো তুমি হতে রাতের পাখি,
বাহ, অসাধারণ সুন্দর গানটা শুনলাম, খুব ভালো লাগলো তোমার গান। এই যে গান তুমি গাইছো, কত বছর ধরে তুমি গান গাইছো? আমার শিক্ষা শুরু আমি যখন 3 বছর বয়স, আর আমার প্রথম স্টেজে ওঠা 4.5 বছর বয়সে। আচ্ছা, তুমি কারো কাছে গান শিখেছো? হ্যাঁ, শিখেছি মানে আমি এখনও শিখছি। আমি যেহেতু গান বাজনা পরিবারে বিলং করি, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার এখনও অবধি আমি শিখছি আমার বাবার কাছেই, শ্রী সত্যপ্রকাশ মুখোপাধ্যায়। আর তাছাড়া গান বাজনা পরিবেশে বড় হলে যে বেনিফিটটা পাওয়া যায়, সেই জায়গাটা আমি পেয়েছিলাম আমার দাদু, জ্যাঠা, কাকা, পিসি সবাই আমাকে সেইভাবে সাহায্য করেছে, তাই জন্য আজকে আমি আপনাদের সামনে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তা পরবর্তী গান আমরা চলে যাই, কী গান তুমি গাইছো? শ্রদ্ধা লতা মঙ্গেশকরের গাওয়া এবং সলিল চৌধুরীর সুরে নিশিদিন নিশিদিন, এই গানটি এবার আপনাদের জন্য থাকলো। ওকে, শোনা যাক নিশিদিন নিশিদিন গানটা। সলিল চৌধুরীর একটা অসম্ভব ভালো একটা কম্পোজিশন দিয়ে অর্পিতা আমাদের এই গানটা শোনাচ্ছে। সেদিন বাজে স্মরণে রবীন, সেদিন তুমি বিনে জানে না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণে রবীন, সেদিন তুমি বিনে জানে না। গুন 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 করুন সে ধুন, মন বিরহী মানে না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণে রবীন, সেদিন তুমি বিনে জানে না। ছল 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 যে গো যমুনার জল, কুল কুল সুরে বহিয়া। ছল 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 যে গো যমুনার জল, কুল কুল সুরে বহিয়া। আজ শিউ জান হয় তার টান, যাই না কিছু কহিয়া। নিশিদিন নিশিদিন বাজে স্মরণে রবীন, সে যে তুমি বিনে জানে না। গুন 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 করুন সে ধুন, মন বিরহী মানে না। গুন 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 করুন সে ধুন, মন বিরহী মানে না। গুন 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 করুন সে ধুন, মন বিরহী মানে না। খুব সুন্দর গান একটা অর্পিতার কণ্ঠে শুনলাম, খুব ভালো লাগলো। এবার অর্পিতা সবকে কিছু প্রশ্ন আরও করছি। তার স্টেজ প্রোগ্রাম নিয়ে, সে অনেক স্টেজ প্রোগ্রাম করেছে, এখনও করছে। তা স্টেজ প্রোগ্রাম করে তুমি যেরকম তোমার ফিলিং হয় স্টেজ প্রোগ্রাম, তো আজকে আমাদের চ্যানেলে তুমি প্রোগ্রাম করতে এসছো, তা এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স তুমি খুঁজে পাও? হ্যাঁ, সে তো অবশ্যই। এটা ঘরোয়া পরিবেশ এবং স্টেজে গেলে যেটা হয়, হাজার দর্শকের চোখ আমার দিকে যখন তাকায়, সেটা গানের এন্থুটাকে অনেক বাড়িয়ে দেয়। কিন্তু এটাও, এই পরিবেশটাও খুব অন্যরকম, একটা কম্প্যাক্টনেস, একটা বোল্ডনেস, যেখানে আমি শুধু আমারটা খুব ভালো মতো নিতে পারছি। আমি কি করি, আমরা যখন স্টেজে উঠি তখন কি হয়, আমরা অডিয়েন্সকেও নিই, নিজের পারফরমেন্সও দিই, এবং মিউজিশিয়ানরাও আমাদেরকে হেল্প করে। তো এক্ষেত্রে জিনিসটা একদম অন্যরকম, একটা আলাদা একটা মাত্রা এনে দেয়।
এই সময় তো স্টেজের প্রোগ্রাম একদমই বন্ধ, মানে স্টেজ প্রোগ্রাম হচ্ছে না, তা সেই সময় এরকম একটা প্রোগ্রাম আমাদের চ্যানেল থেকে আমরা প্রেজেন্ট করছি। আশা করি তোমার এই বিষয়ে কিছু বলার যদি থাকে তুমি আমাকে বলতে পারো। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো অবশ্যই। আজকে 6.5 মাসের কাছাকাছি আমরা শিল্পী মহল একটা সবাই বিপর্যস্ত, আমরা অনেক অনেক বেশি বিপর্যস্ত, কারণ আমরা এটাকে যখন বাই প্রফেশন নিই বা নিয়েছি, তাদের ক্ষেত্রে এই জায়গাটা যখন ছেদ পড়েছে, প্রত্যেকেরই একটা আঘাতের জায়গা। প্লাস গান গাইতে না পারার বা যারা মিউজিশিয়ান দাদারা রয়েছেন তারা বাজাতে না পারার কষ্টটা অনেকটা। যাই হোক, সেই জায়গার থেকে সিদ্ধার্থ শো এবং নিউজ ভারত 24 ঘন্টাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি শো আমাদের সামনে নিয়ে আসার জন্য। আজকের প্রোগ্রামে যারা আমাদের সঙ্গত করলো তাদের মধ্যে ছিল তবলায় বাবলু মুখার্জি, বাস গিটারে কুমার গৌরব চক্রবর্তী, অক্টোপ্যাডে দীপঙ্কর মালিক এবং গিটারে আমি ছিলাম সিদ্ধার্থ সাহা। আমাদের উদ্দেশ্য আপনাদের এনজয় করানো, আপনাদের ভালো ভালো প্রোগ্রাম উপহার দেওয়া। আপনারা আমাদের প্রোগ্রামে যদি পার্টিসিপেট করতে চান তো আমাদের নিচে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের ভিডিও ক্লিপ আমরা আমাদের বিচারক মণ্ডলী যদি পছন্দ করে তাহলে অবশ্যই আমরা আমাদের স্টুডিওতে আপনাদের প্রোগ্রাম নিয়ে উপস্থিত হব। তা অর্পিতার গান চলছে, অর্পিতার গানটি আমরা শুনলাম, এবারে অর্পিতা কী গান আমাদের শোনাবে আমরা অর্পিতার কাছ থেকে জেনে নেওয়া যাক। তো অর্পিতা এরপরে আমাদের কী গান শোনাচ্ছ? এতক্ষণ তো অনেক বাংলা গান শোনালাম, এবার একটু হিন্দিতে যাই। লতা মঙ্গেশকরের গাওয়া অজিব দাস্তা এরপরে আপনাদের জন্য ভাবার জন্য। বাহ, খুব সুন্দর গান অজিব দাস্তা, লতা মঙ্গেশকরের একটা খুব সুন্দর মেলোডিয়াস গান আপনাদের সামনে প্রেজেন্ট করছেন অর্পিতা চ্যাটার্জি। দুটা এপিসোডের পরে আমরা একটা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করবো। এই অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে যারা সব থেকে বেশি যাদের লাইক হবে তাদেরকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা তাদের একটা অ্যাওয়ার্ড একটা সার্টিফিকেট প্রদান করবো। আপনারা অবশ্যই আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। তো এরপরে গান আমরা শুনছি অর্পিতার গান, এরপরে নেক্সট গান অর্পিতা আমাদের কাছে কী বলবে অর্পিতার কাছে শোনা যাক। বলো অর্পিতা কী গান? প্রত্যেক গানেই তো আগে থেকে জানিয়ে দিলাম দর্শককে কী গাইছি, এবারের গানটা একটু চমক থাক। তো আগে গানটা শুনুন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমি কী গাইছি। চলুন অর্পিতা গানটা বলতে চাইছে না তো একবারে ডাইরেক্ট শুরু করে দেখা যাক কী গানও করছে, এটা একটু আমাদের কাছে একটু সাসপেন্সই থাক।
আজকে মহালয়া দেবী দুর্গার আগমনের দিন, এক মাস বাদে পুজো, এবার একটু অ্যাডভান্সেই মহালয়া আমাদের হচ্ছে। তো আজকে আমাদের মায়ের আরাধনার আজকের দিন, আজকে আমরা মায়ের আরাধনার গান দিয়ে প্রোগ্রামের শুভ সূচনা করেছিলাম। তো অর্পিতার কাছে আমার পার্সোনাল রিকোয়েস্ট যে আমরা প্রোগ্রামের সমাপ্তিও মায়ের গান দিয়েই করি। অর্পিতা, একটা মায়ের গান দিয়ে কি শেষ করা যায় আজকে? হ্যাঁ, নিশ্চয়ই শেষ করা যায়। তাহলে আমি শ্রেয়া ঘোষালের গাওয়া ঢাক বাজা কাঁসর বাজা গানটা দিয়ে আমার অনুষ্ঠান শেষ করবো আজকের মতো। ঢাক বাজা কাঁসর বাজা দিয়ে শেষ করবো, খুব ভালো গান, চলুন গানটা শোনা যাক।
আজকে অর্পিতা চ্যাটার্জি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রোগ্রামে অসম্ভব ভালো পারফরমেন্স করলেন, আমাদের প্রত্যেক মিউজিশিয়ান ছিলেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অর্পিতা চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য, অসংখ্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি আমাদের প্রোগ্রাম সম্বন্ধে লাস্ট কিছু বলে নিউজ ভারত 24 ঘন্টা আরও সুদীর্ঘ পথ হোক, এবং যে মানুষটা আমার পাশে বসে রয়েছে তার সাথে আমার আলাপচারিতাটা বহুদিনে, আশা করি সামনের দিনগুলো তাদের প্রত্যেকের ভালো হবে। সবাইকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা রইল। নমস্কার। এতক্ষণ আপনারা যারা মিউজিশিয়ানকে দেখলেন তাদের প্রত্যেকের মিউজিশিয়ান ছিল হচ্ছে কুমার গৌরব চক্রবর্তী, দীপঙ্কর মালিক, বাবলু মুখার্জি, এবং অ্যাঙ্কার এবং গিটারিস্ট ছিলাম সিদ্ধার্থ সাহা আমি। কিন্তু এই প্রোগ্রামের পেছনে যার একটা মহৎ দান, সে সবসময় আমাদের পর্দার পেছনে মানে ক্যামেরার অফ স্ক্রিনে থেকে আমাদের খুব সাহায্য করে, সে হচ্ছে এই চ্যানেলের সিইও বান্টি বিশ্বাস। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। নিউজ ভারত চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম আপাতত এই সপ্তাহের জন্য সমাপ্তি ঘোষণা করছি। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ ভারত 24 আওয়ার্স। ধন্যবাদ।